বুঝলাম, বাড়ি থেকে আমার, আমি একটা ছোট্ট জমি আছে, এই জমির উপর চাষ করেছি, এই পেঁয়াজগুলো হয়েছে, এই পেঁয়াজগুলো তুলে এনেছি, এগুলো থেকে কাটছি, এখন এইগুলো ইউটিলাইজ করবো। এই পেঁয়াজগুলো রইল, এখন এইগুলো, এই যে আমাদের পেঁয়াজ সুন্দর কি কালার, এখন ভীষণ ধান কি সুন্দর কালার দেখছে। এবার এই পেঁয়াজ কলিগুলো, এগুলো রিচ ইন ভিটামিনস, গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলো কেটে কেটে আমাদের একটা সুন্দর একটা টেস্টি প্রিপারেশন, ওই কম সময় টাইম বাঁচবে, বিশেষ মানে বিজি শুরু ছোট্ট করে, কারণ এগুলো সব ফেলে যায়, তো আমি এটা ফেলবো না, আমি এগুলো থেকে বেছে 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 এটা কেটে যেটা করবো, এবং সেটা খুব একটা পেঁয়াজের গাছ তো পুরো নিচে পেঁয়াজটা কেটে নিলাম, দিয়ে এবার এইগুলো যে হবে এইগুলো দিয়ে একটা সুন্দর প্রিপারেশন, এর সাথে আলু দিয়ে করা যায়, আমি এমনিই করবো, আলু দিয়েও করা যায়। সুতরাং এগুলো একটা করবো, আমার কাটা হয়ে গেল, কাটা হয়ে গেল, কি বলে যাবেন।